बांकुड़ा पश्चिम बंगाल का एक जिला जहां पानी में आयरन की मात्रा अत्यधिक है और ये लोहे की अति मात्रा जीवन में उजाला नहीं पीलापन ला रहा है। असर स्वास्थ्य पर है। चावल भात जो गरीबों का जीवन का आधार है पीला हो गया है, पानी लाल, दांत पीले, चाय स्वादहीन। और इसी स्वादहीनता को दूर करने का संकल्प लिया हमारे CMERI के वैज्ञानिक डॉक्टर विश्वजीत रूज और उनकी टीम ने। जल है तो कल है, और यही जल अर्थात पानी जब दूषित हो जाए तो जीवन का हर क्षेत्र विषैला हो जाता है। इसीलिए हमारे वैज्ञानिकों ने तैयार किया आयरन रिमूवल प्लांट और बांकुड़ा जिले के करीब 50 जगह पर कोने कोने में इसे पहुंचाया ग्रामीणों तक शुद्ध जल को पहुंचाने के लिए। তো তারপর বর্ষণের পরে এখন দেখি এই এলাকার প্রায় মোটামুটি 200 ফ্যামিলি এই জলটাতে উপকৃত হচ্ছে, 200 ফ্যামিলি একদম। আর এখন আমার মানে আমি যখন এদিকে পেরিয়ে যাই টোটালি একটা মেলার মতো পরিস্থিতি হয়ে থাকে, প্রচুর মানুষ জল নিতে থাকে। মোটামুটি আরও কিছু জায়গায় আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া যায়, আমরা CMERI-র কাছ থেকে এটা মানে আমি অনুরোধ করছি যাতে আমাদের আরও কল দেওয়া যায়, এলাকার মানুষকে আমরা আরও ভালো জল খাওয়াতে পারবো। আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। হ্যাঁ, জলটা ভালো, জলটা কোনো পাত্রে রাখলে উইদিন 1 or 2 hours এর মধ্যে একটা লেয়ার পড়ে যাচ্ছে, লাল রঙের হয়ে যাচ্ছে, মানে আয়রন থাকার জন্য যেটা হয়। আমরাও এই জলটা খেতে বাচ্চাদের বারণই করছি। বারণই করতেন, মানে কলটা একদম জাস্ট অ্যাবান্ডন পড়েছিল। হ্যাঁ, অ্যাবান্ডন পড়েই ছিল। ওরা বলতে পারে আমি হাত ধোয়ার জন্যই যাই, কিন্তু খাওয়ার জন্য তো সেফ নয়, পরিষ্কার বুঝতেই পারতাম, এই জন্য আমরা বারণও করেছি। তারপরে আপনাদের উদ্যোগে এটা লাগানো হওয়ার পর এবং আমরাও রেগুলারলি জলটা খাচ্ছি, বাচ্চাদেরও বলছি যে এটা সেফ, তোমরা তোমাদের বাড়িতে যেটা আছে তার থেকেও ভালো তোমরা এটা নিচ্ছো। খেতেও ভালো, শরীরের পক্ষে ভালো। এখন স্যার তো খুব ভালো হয়েছে, খাওয়ার জন্য পরিষ্কার, ওয়াটার ফিল্টারের মতন আয়রনটা এখন নাই, এখন ভালো খাওয়ার জন্য খুব পুষ্টিকর ভালো হচ্ছে, রোগ জ্বালা আর হয় না। সবাই আমাদের গ্রামের জন্য সবাই নিয়ে যাচ্ছে, কলসি করে হাঁড়ি করে নিয়ে যাচ্ছে রান্নার কাজে, এসব ব্যবহারের জন্য ভালো হচ্ছে খাওয়া। আগে আমাদের এই টিউবওয়েল খুব অকর্মণ্য হয়েছিল, টিউবওয়েল হয়েছিল কিন্তু কেউ জল খেত না, একদম আয়রন ছিল, এটা অকর্মণ্য যে আপনারা এসে এটা করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের খুব উপকার হয়েছে জনগণের, এবং এইখানে এইটাতে জল নেই অন্তত 500 লোক জল নেই, আর তার সঙ্গে প্রচণ্ড ভিড় হয়, একদম আয়রন খুব যেটাতে রাখতাম সেটাই নষ্ট হয়ে যেত। রান্না টান্না কিছু হতো না, কিছু না, একদম মানে বেকার, একবার খেতেই পাতে না। এখন খুব ভালো, আগাটা জল তো খাওয়াই যেত না, একদম গন্ধ তেমনি লাল, আয়রনে ভর্তি ছিল, এখন মোটামুটি জল খুব ভালো হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে, দূরত্বে আনতে হচ্ছে না, আর বাড়িতে বসেই পাচ্ছি মোটামুটি। আগে কেমন ছিল এখন কেমন? এখন জল ভালো। আগে কেমন ছিল? আগে খারাপ ছিল আয়রন, এখন খুব সুন্দর জল সব হচ্ছে। আগে খাওয়া যেত না, এখন খাওয়ার উপযুক্ত জল হয়েছে। আরো 2-3টা গ্রামে দরকার, উপকার নিশ্চয়ই হয়েছে। আচ্ছা ঠিক আছে, উপকার জনসাধারণ উপকার তো খুবই ভালো হয়েছে। খুব খুশি, অত্যন্ত খুশি, সবাই খুশি হয়েছে, পাড়ার অনেক মেয়ে ছেলে খুশি হয়েছে, আমাদের জনসাধারণ অনেক সুবিধা হয়েছে, ভেরি হ্যাপি, খুব সুন্দর হয়েছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরি হয়েছে, আর এতে সহযোগ করেছেন CMERI। এই ইঞ্জিনিয়ারিং আরো কিভাবে আগে নিয়ে গিয়ে গ্রামের মানুষকে সুবিধা দেওয়া বা আরো প্রযুক্তি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তার যে কোনো জায়গার কাজ কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই তার কাজ। তার আগে একটা পানীয় জলের ব্যবস্থা পেয়েছেন, বিশুদ্ধ পানীয় জল, এটা একটা খুব গ্রামের একটা নতুন দিক খুলে গেল। 46 and removal plant Varshadevara. 46 is already installed. At this point of time, I am aware of a lot of villages, not only in West Bengal but elsewhere, where there is a lot of arsenic and iron deposit in the water. And I think that's one thing that really interests me. I think that if they have done, they have done some good R&D and some good projects
which are actually functional, and they have shown me that they have done that in more than 20 villages in Bankura. So 50 places in Bankura, and Bankura for a very long period we know about water containing iron in it. So it's good. I think the state government and other institutions should come forward and implement this particular technology to ensure that people who are drinking water is a fundamental right, and therefore getting pure drinking water is something that is not asking for too much. So if it can be implemented and actually utilized in the well-being of human beings, I think it can't get any better. So I wish them all the very best, and I hope they find the avenues where they can not only do the R&D inside the room, but also get it implemented and utilized outside in the house.